بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা গতদিন একটা চ্যাপ্টার শেষ করছিলাম যেটা ছিল কিভাবে রুলিং ডেরাইভ করতে হবে ফতোয়া অথবা মতামত বা ফিক জানতে হবে কিভাবে সেটার উপর আজকে আমরা যে বিষয়টা পড়ব যে সাবহেডিংটা সেটা হচ্ছে দ্য অব্লিগেশন টু ওবে মুসলিম লিডার্স উইথ রিগার্ড টু দ্যাট হুইচ ইজ রাইট অ্যান্ড প্রপার যেটা সঠিক এবং যেটা শরীয়তসম্মত সেই ব্যাপারে মুসলিমদের লিডার বা মুসলিমদের কমিউনিটির লিডার যে বা দেশের লিডার যে তাকে মান্য করার তার আনুগত্য করার যে বাধ্যবাধকতা আছে ইসলামে সেটা নিয়ে আজকের আলোচনা আমাদের দেশের প্রচলিত দিন শিক্ষা বা প্রচলিত যেভাবে আমরা দিন শিখে বড় হই সেখানে এই জিনিসগুলা মোটেই অ্যাড্রেস করা হয় না আমরা জানি না যে জন্য আমরা প্রচলিত পলিটিক্সে আপনি বাংলাদেশে দেখবেন যে 80টার উপর ইসলামী দল আছে এই যে ইসলামী পলিটিক্স সকল ইসলামী দলবাজি যেটাকে বলে এটা একেবারেই গ্রহণযোগ্য না ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এগুলো আমরা শিখিই না কোনোদিন আমরা জানিই না যে এগুলা কেন গ্রহণযোগ্য না আল্লাহ রাসূল কী বলে গেছেন এই সম্বন্ধে বা একটা লিডারের এগেনস্টে দাঁড়াইতে হলে কারা দাঁড়াবে কখন দাঁড়াবে কেন দাঁড়াবে কতটুকু সীমা অতিক্রম করলে দাঁড়াবে এগুলো কিছুই আমরা শিখি না আমরা প্রচলিত পলিটিক্সের মতোই ইসলামী দলের নাম দিয়ে একটা ফ্ল্যাগ থাকে গঠনতন্ত্র থাকে আমরা হরতাল মিছিল করি গাড়ি পোড়াই রাস্তা অবরোধ করি যেগুলো ইসলামে একেবারেই নাজায়েজ ব্যাপার আর কি এগুলো বললে বলবে যে আমি গণতন্ত্র বিরোধী কথা বলতেছি কিন্তু আসলে এগুলো নাজায়েজ প্রোভাইডেড লিডারটাকে মুসলিম বলা যায় জাস্ট দেয়ার মুসলিম বলা গেলেও তার প্রতি আনুগত্যটা খুব কঠিন একটা আনুগত্যের মানে দাবি রাখে ইসলাম আমি আগেও বলছি বোধ হয় আপনাদের যে ইসলামের তিনটা আনুগত্য নেক্সট টু গড আর কি একটা হচ্ছে রুলার যে মুসলিম রুলার তার আনুগত্য প্রজাসাধারণের জন্য বা গণসাধারণের জন্য আরেকটা হচ্ছে বাবা মায়ের আনুগত্য সন্তানদের জন্য আরেকটা হচ্ছে ওয়াইফদের জন্য হাজব্যান্ডের আনুগত্য এই জিনিসগুলো খুব কঠিনভাবে ইসলামে মানে এই অর্ডারগুলো মেনটেন করা হয় কিন্তু আমরা এগুলো কোনোটার সম্বন্ধে ভালো করে পড়ি না বা জানি না বা জ্ঞান অর্জন করি না এগুলোর সীমা কতটুকু কখন কতক্ষণ পর্যন্ত আনুগত্য থাকবে ইত্যাদি যেগুলো আমরা পড়ি বা এগুলো আমরা শিখি না শিখে বড় হয় না যাই হোক আজকের ব্যাপারটা তাইলে দ্য অব্লিগেশন টু ওবে মুসলিম লিডার্স উইথ রিগার্ড টু দ্যাট হুইচ ইজ রাইট অ্যান্ড প্রপার যেটা সঠিক সেটার ব্যাপারে মুসলিম ইকে মানতে হবে মানে মানার যে বাধ্যবাধকতা সেটা সম্বন্ধে এখানে বলতেছেন যে ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ দ্য রাইট অফ সালাফ মূলনীতি আকিদার মূলনীতি আমরা কিন্তু আকিদার প্রায়োগিক দিকটা পড়তেছি যে জীবনে এটাকে কীভাবে রিলেট করবো এবং জীবনে এটার প্রয়োগটা কী তো তাহলে শুনে যে আমার আকিদার মূলনীতি বা আকিদা যে আমরা শিখলাম তার মূলনীতি হচ্ছে ইজ দ্যাট দ্য বিলিভ ইট ইজ অব্লিগেটরি টু ওবে মুসলিম লিডার্স উইথ রিগার্ড টু দ্যাট হুইচ ইজ রাইট অ্যান্ড প্রপার আল মারুফ যেটাকে বললাম সো লং অ্যাজ দে ডু নট এনজয়েন সিন যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে পাপ কর্মে অর্ডার করতেছে না ততক্ষণ পর্যন্ত তাদের মানার বাধ্যবাধকতা আমাদের উপর যে আসে সেটা সম্বন্ধে আজকের আলোচনা এবং আলোচনা যাওয়া মনে করে যে আমরা বাধ্য তাদেরকে মানতে যতক্ষণ তারা পাপ কর্মের আদেশ দিচ্ছে না একটা উদাহরণ আমি দিছি কিনা আপনাদের জানি না আগে ইসে আপনার এই যে টিউনিশিয়ার প্রেসিডেন্ট ছিলেন একসময় হাবিব বারগোজা মারা গেছেন খুব সম্ভবত মারা গেছেন প্রেসিডেন্ট তো আর নাই সেটা শিওর মারাও গেছেন রেদ্দুর আমার জানা এনিওয়ে উনি জাতীয়তাবাদী লিডার ছিলেন এবং উনি টিউনিশিয়া স্বাধীন হওয়ার পরে একটা সময় দেশ গঠনের অফকোর্স যে কোনো দেশ স্বাধীন হলে তাদের দেশ গঠনের একটা আর্জ থাকে তো উনি তাদের ন্যাশনাল টেলিভিশনে বললেন যে দেশ গঠনটা হচ্ছে এক ধরনের জিহাদ আর জিহাদের সময় রোজা রাখতে হয় না রমাদান মাসে আর কি টেলিভিশন প্রোগ্রামটা হচ্ছে বলে সবাই সামনে এক গ্লাস শরবত নিয়ে খাইলেন দিনের বেলা এবং বললেন এই দেখো আমি রোজা না তোমরাও রোজা রাখবা না দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করো এই যে কথাটা বললেন উনি এই কথাটা মানার অব্লিগেশন কারণ নাই মানে এই কথাটা মানতে কেউ বাধ্য নয়
কারণ কি, এই কথাটা ইসলাম বিরুদ্ধ, আল্লাহ বিরুদ্ধ কথা এবং নিজের মন গড়া কথা। আমরা মদিনার গঠন বলেন বা ইসলামী রাষ্ট্রগুলো যখন ফর্মেটিভ স্টেজে ছিল তখন অনেক বেশি দেশ গঠনের কাজ ছিল, কিন্তু কেউ রোজা রাখেন নাই এটা এটার অজুহাতে আমার জানা নাই বা আমার শুনি নাই কখনো। জিহাদ, প্রপার জিহাদ যেটা, সত্যিকার যুদ্ধ যেটা, সেখানে এক্সেমশন আছে বা সফরের সময় আছে, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, এরপরে বলতেছেন যে ইফ দ্য এনজয়েন সিন দেন ইট ইজ নট পারমিসিবল টু ওবে দ্যাম ইন দ্যাট, বাট দে মাস্ট স্টিল বি ওবেইড উইথ রিগার্ড টু হোয়াট ইজ রাইট অ্যান্ড প্রপার ইন ম্যাটার্স আদার দেন সিন। তারা যদি আমাদেরকে পাপ কর্মে আদেশ করেন তাহলে সেখানে আমাদের কোনো নাই, মানে তাকে মানার কোনো কারণই নাই, তাকে মানবো না আমরা সেখানে সেই পাপ কর্মের ব্যাপারে। কিন্তু ওই একই লোককে অন্যান্য যে জিনিসগুলো সে প্রপার বলবে সেখানে আমাদের মানতে হবে। একই কথা বাবা মার বেলায় প্রযোজ্য, একই কথা হাজব্যান্ডের বেলায় প্রযোজ্য, মানে যে তিনটে জায়গায় আল্লাহ হায়েস্ট আনুগত্যের কথা বলছেন সেই তিনটে জায়গাতেও আল্লাহ বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না বা আল্লাহ বিরুদ্ধে কোনো কিছু মানতে বাধ্য না। অফকোর্স ফোর্স করলে সেটা অন্য জিনিস, আমার মাথায় এখন পিস্তল ধরে যদি বলে সেই ক্ষেত্রে আমার ইমান ডিনাউন্স করা বা রিনাউন্স করারও আছে, মানে মানে জায়েজ আছে। আমাকে যদি বলে বলো তুমি আর মুসলমান না নাউজুবিল্লাহ, এটা যদি মাথায় বন্দুক ধরে বলে, আমি যদি তখন বলি আর ভিতরে যদি আমার ইমান থেকে মুখে আর কি, মানে ঠিক অনুযায়ী বা আল্লাহ রাসুল কথা অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী বা কোরআনের অনুশাসন অনুযায়ী। যাই হোক, এখন আমরা সুরা নিসার 59 নম্বর আয়াত পড়ব। এই আয়াতটা আপনার খুব ফেমাস এবং খুব ওয়াইডলি কোটেড আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, ওবে আল্লাহ অ্যান্ড ওবে দ্য মেসেঞ্জার। আপনারা খেয়াল করবেন আয়াতটা, এটা নিয়ে বোধহয় আমরা কথা বলছি কিনা যাই না, এই আয়াত নিয়ে একটা হালাকা করবো আমরা একদিন কোনো এক সময়, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। এটা হচ্ছে মাজহাবের বিরুদ্ধে, মাজহাবের বাধ্যবাধকতা, মাজহাব মানা ফরজ, মাজহাবের অন্ধ অনুকরণ, এইসবের বিরুদ্ধে সবচেয়ে স্ট্রং দলিল হচ্ছে এই আয়াতটা। অথচ এই আয়াতটাকেই মাজহাবের পক্ষে দলিল হিসাবে ব্যবহার করেন যারা অন্ধ অনুকরণ করতে চান মাজহাবের বা মাজহাবি ইমামের। এটা বড় আয়রনিক্যাল একটা কথা যে কোরআনের আয়াত দিয়ে, একই আয়াত দিয়ে আপনার, আমাদের একজন আলেম আছেন উনি বলেন যে আয়াত তো ঠিক আছে কিন্তু তফসির জাল, আয়াত আয়াত শুদ্ধ তফসির জাল বা তফসির ভুল বা তফসির উদ্দেশ্য প্রণোদিত। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু আনহুকে খারিজিরা কিন্তু তার বিরুদ্ধে বিদ্রোহ করার সময় যে আয়াতটা বলতো সেটা হচ্ছে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মানে আল্লাহ ছাড়া আর কারো কোনো হুকুম নাই আর কি, বা কারো কোনো বিচার নাই, কারো কোনো জাজমেন্ট নাই। কথাটা কিন্তু ঠিক কোরআনের আয়াত, কিন্তু তারা এটাকে রংভাবে প্রয়োগ করছে। তারা আলী রাদিয়াল্লাহু আনহু সিফিনের যুদ্ধের সময় আর্বিট্রেশন বা মধ্যস্থতায় মানে সালিশে রাজি হয়েছিলেন, তখনই তারা তার বিরুদ্ধে বিদ্রোহ করলো এবং বিদ্রোহ আগে থেকেই শুরু হয়েছিল, বাট তখন তারা প্রকাশ্যে ই করতে শুরু করলো যে আপনি তো কাফের হয়ে গেছেন, বিকজ আল্লাহ ছাড়া কারো কোনো বিধান মানে জাজ করার কোনো রাইট নাই, তো আপনি তো খলিফা, আপনি আল্লাহর প্রতিনিধি, আপনারই চূড়ান্ত শ্রেয় ছিল, আপনি এখানে সালিশে কেন বসলেন, তার মানে আপনি মানুষের বিচার, মানুষের সালিশকে আল্লাহর বিচারের উপরে প্রাধান্য দিলেন, সো আপনি কাফের হয়ে গেছেন, আপনি তওবা করেন এবং আবার মুসলমান হন, এই ধরনের ব্যাপার আর কি। মানে তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আয়াতটা তারা, আয়াতটা সত্য কোরআনের আয়াত কিন্তু এটার ইটা ভুল, প্রয়োগটা ভুল। সো একই রকমভাবে এই আয়াতটা আপনারা মনে রাখবেন, আমি কখনো এক সময় ইনশাল্লাহ এটা নিয়ে ডিটেলস আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দেন আমাকে। তো এই আয়াতটা আপনার খুবই ইম্পর্ট্যান্ট একটা আয়াত, এটার প্রতিটা ওয়ার্ড খেয়াল করে শোনা উচিত। এখানে কিন্তু ওবে আল্লাহ অ্যান্ড ওবে দ্য মেসেঞ্জার, ওবে কথাটা দুইবার ইউজ করছেন, মানে আরবিকও তাই, আতিউল্লাহ ও আতিউর রসুল্লাহ দুইবার ইউজ করছেন ওবে কথাটা, একবার হইলেই হইতো কিন্তু একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাইতে পারতেন, কিন্তু দুইবার ইউজ করার রিজনস আছে, এগুলো আমরা পড়বো যখন ওই আয়াতটা সম্বন্ধে পড়বো ইনশাল্লাহ আগামীতে। এখন শুধু শোনেন, তারপরে বলতেছেন অ্যান্ড বলে বলতেছেন, এখানে কি তার ওবে শব্দটা ইউজ করেন নাই, অ্যান্ড দোজ অফ ইউ হু আর ইন অথরিটি, এবং তোমাদের ভিতর তাদের, তাদেরকে ওবে করো আর কি, মানে ইমপ্লিকেশনটা এটাই, তাদেরকে ওবে করো বা তাদেরকে মান্য করো যারা কর্তৃত্বের অধিকারী। এই কর্তৃত্বের অধিকারীর প্রথম অর্থটা হচ্ছে শাসক, আর পরবর্তী অর্থ আসবে যে ধরেন রিলিজিয়াস লিডার বা আলেম যারা তারা, কিন্তু প্রথম অর্থ হচ্ছে শাসক। এরপরে বলতেছেন শাসক বা আমির আর কি, এরপরে বলতেছেন কিন্তু
তোমরা যদি তোমরা যদি ইফ ইউ ডিফার ইন এনিথিং অ্যামংস ইয়োরসেলফ, তোমাদের মধ্যে যদি কোনো কিছু মতবিরোধ দেখা দেয়, রেফার ইট টু আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, তাহলে সেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও। ইফ ইউ বিলিভ ইন আল্লাহ অ্যান্ড ইন ইন দ্য লাস্ট ডে, যদি তোমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করো, এটা কিন্তু এইভাবে যখন বলা হয় তখন এটা ইমানের শর্ত হয়ে যায়। যে কথাটা এইভাবে বলেন আল্লাহ সেটা ইমানের শর্ত হয়ে যায়। দ্যাট ইজ বেটার অ্যান্ড মোর সুইটেবল ফর ফাইনাল ডিটারমিনেশন, এটা শেষ বিচারের জন্য বা শেষ ফয়সালার জন্য বেটার। তার মানে এই কথাগুলো আপনি দেখি, আল্লাহকে মানতে বললেন, রসুলকে মানতে বললেন, আর মানতে বললেন আমাদের ভিতরে যারা কর্তৃত্বের অধিকারী, প্রথম প্রথম অর্থটা হচ্ছে শাসক, যেটা বললাম আমি। তারপরে বলতেছেন যে যদি কোনো কিছু নিয়ে ডিফারেন্স হইতে পারে, শাসকের সাথে আমাদের একটা ডিফারেন্স হইতে পারে, কখনো হইতে পারে, তখন সেটা কি কি বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল, মানে কোরআন হাদিসের কাছে নিয়ে যাও এবং সেখানে যে জাজমেন্ট আছে সে অনুযায়ী করো। আপনি জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ফেমাসি আছে, উনি ওনার একটা বর্মের ব্যাপারে একজন ইহুদির সাথে একটা কেসের ব্যাপার আছে, উনি কিন্তু বর্মটা ওনারই ছিল কিন্তু উনি কেসটা হেরে গেছিলেন শরিয়া মানে কাজীর কোর্টে, ওনার প্রমাণের অভাবে উনি কিন্তু কেসটা হেরে গেছিলেন। এই যে ব্যাপারটা যে একজন একজন খলিফাকেও একজন একজন সাধারণ মানুষ কোর্টে নিয়ে যেতে পারত বিচারের জন্য, আর সেই বিচারটা হবে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ক্রাইটেরিয়াতে, অর্থাৎ কোরআন এবং হাদিসের ভিত্তিতে হবে। যাই হোক, এই কথাটাই বলা হয়েছে এখানে। তাই এখানে দেখতেছি আমরা যে সরাসরি শাসককে মানার, আল্লাহ এবং রাসূলের পরে শাসককে মানার একটা আছে, অর্ডার আছে, এবং তারপরে আল্লাহ বলতেছেন যে যদি ডিফার করি আমরা কাজীর কাছে, বা কাজী বলতে মানে কোরআন সুন্নাহর কাছে নিয়ে যাবো। যাই হোক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস, শুনেন, খেয়াল করে শুনেন হাদিসটা, বিকজ এটাতে অর্ডারটা মানে যেই যেই মানে পর্যায়ক্রমে যেভাবে বলা হয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট। কী বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলতেছেন হুয়েভার ওবেইজ মি ওবেইজ আল্লাহ, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো। এটা আমরা কোরআন থেকে দলিল পাইছি, কোরআনে দলিল আছে, আপনাদের বলছি, আগেও বলছি, সূরা নিসার 80 নম্বর আয়াত। আচ্ছা, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো, রাসূল বলতেছেন। অ্যান্ড হুয়েভার ডিজোবেইজ মি ডিজোবেইজ আল্লাহ, যে আমাকে অমান্য করে সে আল্লাহকে অমান্য করে। এটা ওই ওই একই দলিল থেকে আসছে, আরও দলিল আছে। যাই হোক, হুয়েভার ওবেইজ দ্য লিডার ওবেইজ মি, যে তার নেতাকে মানলো, অর্থাৎ মুসলিম শাসককে বা মুসলিম আমিরকে যে মানলো, মুসলিম আমিরকে যে মানলো সে আমাকে মানলো। হুয়েভার ডিজোবেইজ দ্য লিডার ডিজোবেইজ মি, আর মুসলিম আমিরকে যে অমান্য করলো সে আমাকে অমান্য করলো। তার মানে কি? প্রকারান্তরে আল্লাহর সাথে এটা টাইড আপ হইল, রসুলকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা, রসুলকে মানা মানে আল্লাহকে মানা। তাহলে লিডারের এইটাকে এত ইম্পর্টেন্স দিয়েছেন রসুল, যে লিডারকে যে অমান্য করলো সে আমাকে অমান্য করলো। এরকম এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমরা পরবর্তীতে পড়বো, এটা প্রশ্ন করতে পারেন যে সেই লিডার কে, সেই লিডার কে আমাদের এই সমস্ত এখনকার সোকল তথাকথিত মুসলিম দেশ যেগুলা কাফের মুশরিকের কথায় পরিচালিত হয়, সেইসব দেশের লিডাররা কি, লিডাররাও কি সেই লিডার যার কথা ই করতে হবে? হ্যাঁ, এটা আমরা দেখব পরবর্তীতে। যে যতক্ষণ মুসলমান বলা যায় কাউকে, যতক্ষণ মুসলিম বলা যায় ততক্ষণ তাকে মানতে হবে। এখানে আমরা অনেক ভুল করি, আমরা আমরা অনেক সময় অনেক ভুল করি, যেটা ঠিক না বা যেটা আমরা জানি না বলে করি, সোজা কথা। আচ্ছা, এখানে তারপরে আসতেছে, অ্যান্ড হি সাল্লাল্লাহু সাল্লাম সেইড, এবং রাসূল সাল্লাম আরও বলতেছেন, এই হাদিসটা ছিল যেমন বললাম বুখারী মুসলিমের, এখন যে হাদিসটা পড়বো সেটা হচ্ছে বুখারীর। সেখানে রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, হিয়ার অ্যান্ড ওবে ইভেন ইফ দ্য ওয়ান অ্যাপয়েন্টেড ওভার ইউ এজ অ্যান আবিস ইজ অ্যান আবিসিনিয়ান স্লেভ উইথ এ হেড লাইক এ রেজিন। আবিসিনিয়ান মানে ইথিওপিয়ান, ইথিওপিয়ান ক্রীতদাস যদি হয়, যার মাথা একটা ক্রিসপিসের মতো, বলতে বোঝাইছেন যে মাথাগুলো ছোট হয়, একটু কালো হয়, এবং আপনার উপরে যে চুলগুলো দেখতে মানে কিসমিসের সাদৃশ্য, সেটা বলতেছেন, কিসমিসের সাথে সাদৃশ্য, সেটা বলতেছেন যে যদি তোমাদের উপরে লিডার বানায় দেওয়া হয়, বানায় দেওয়া হয় মানে এটা যে প্রসিজিওর আছে সেই প্রসিজিওরে যদি হয়, বা আল্লাহর স্যাংশন যদি হয়, সেটাই বোঝাতে চাইছেন যে একজন আবিসিনিয়ার স্লেভ ক্রীতদাস যদি হয়, তা তবুও তাকে তার কথা শোনো এবং তাকে মান্য করো। এটাই এইরকম এই একই ধরনের কথায় আরেকটা হাদিস আসতেছে, একই ধরনের ঠিক না মানে আরেকটা হাদিস আসতেছে, প্রথম কথাগুলো একই রকমের। এটা হচ্ছে মুসলিমের হাদিস, এর আগেরটা বুখারীর, এটা মুসলিমের। হিয়ার অ্যান্ড ওবে দ্য লিডার, তোমাদের নেতাকে
নেতার কথা শোনো এবং মান্য করো। ইভেন ইফ ইউর ব্যাক ইজ স্ট্রাক অ্যান্ড ইউর ওয়েলথ ইজ টেকেন অ্যাওয়ে হিয়ার এন্ড ওবে, এমনকি তোমার পিঠে যদি দুই ঘা লাগায় এবং তোমার সম্পদ যদি নিয়ে নেয়, তবুও তাকে মান্য করো। এই যে সম্পদ নিয়ে নেয় বলতে কী বোঝানো হয়েছে, ধরেন আপনার এক টুকরা খুব প্রাণে ধরে আপনি পেলে পুষে রাখছেন এক টুকরো জমি, আপনার একমাত্র সম্পদ ধরেন, বা আপনার উত্তরাধিকার সূত্রে আপনি পাইছেন। এখন হঠাৎ করে গভর্নমেন্ট ডিসাইড করলো যে এখানে একটা পাওয়ার স্টেশন বসাবে এবং এটা ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার বা রাষ্ট্রীয় কল্যাণের জন্য এটা জরুরি, আপনার জমিটা নিয়ে নিল। এখানে বলছেন যে তথাপি তাকে অমান্য করতে বলছে, আপনার পিঠে যদি দুই ঘা লাগায়। অন্য হাদিসে আসছে যে এরকম যদি তোমার পিঠে দুই ঘা লাগায় বা তোমার ই নিয়ে নেয়, তোমার রাইট হরণ করে, এটা তার রাইট, মানে তোমার সম্পদ নিয়ে নেয়, তাকে দিয়ে দেবে, এটা তার রাইট। সে মানে জনসাধারণের যে কোনো সম্পদ অধিগ্রহণ করতে পারে যদি রাষ্ট্রীয় প্রয়োজন হয় বা দেশের প্রয়োজন হয় বা জাতির প্রয়োজন হয়, কিন্তু তোমার অধিকার, তোমাকে যে জুলুম যদি করে থাকে সেটা তুমি আল্লাহর কাছে রাখো, তুমি আল্লাহর কাছে সেটা রিকার চাও, প্রতিকার চাও। এটাও আসবে দেখবেন, মানে এরপরে আমরা পড়বো, এখানেই হয়তো আসবে বা অন্যত্র পড়বো আমরা। আরেকটা হাদিস আসতেছে, এটা মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুয়েভার ডিসলাইক সামথিং অ্যাবাউট হিজ লিডার, যে তার নেতা সম্বন্ধে কোনো কিছুকে অপছন্দ করে, লেট হিম বিয়ার দ্যাট উইথ পেশেন্স, সে যেন সেটা ধৈর্য সহকারে সহ্য করে। ফর দেয়ার ইজ নো ওয়ান হু রেবেলস এগেনস্ট দ্য লিডার ইন দ্য স্লাইটেস্ট অ্যান্ড ডাইজ ইন দ্যাট স্টেট, এমন কেউ নাই, কেন না, কেন বলতেছেন আল্লাহ রাসূলের কথাটা, কেন না এমন কেউ নাই যে তার নেতার এগেনস্টে বিদ্রোহ করে, সামান্যতম বিদ্রোহ করে এবং ওই অবস্থায় মারা যায়। বাট হি হ্যাজ ডাইড দ্য ডেথ অফ জাহিলিয়া, তাহলে তার সেই মৃত্যুটা হবে কিসের মৃত্যু, জাহিলিয়াতের মৃত্যু, অর্থাৎ ইসলাম পূর্ব সময়ে মানুষের যেরকম মৃত্যু। বলতে গেলে বোঝাচ্ছেন যে ইসলাম পূর্ব সময়ে ওখানে কোনো মানে আনুগত্যের সিস্টেম ছিল না, কোনো গভর্নেন্সের সিস্টেম ছিল না, শাসকের প্রতি আমিরের প্রতি আনুগত্যের কোনো বিষয় ছিল না, সেই সময় যেরকম মানে একটা ফেথলেস অবস্থায় মরা যেরকম, সেরকম একটা মৃত্যু বরণ করলো, সে ইমানবিহীন মৃত্যু, একদম সরাসরি কাফের বলে দেন নাই, কিন্তু মৃত্যুটা হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু, জাহিলিয়াতের সময়কার মৃত্যু, ইসলাম পূর্ব সময়কার মৃত্যু। আচ্ছা, এরপরে বলতেছেন, তার মানে খুব কঠিন কথা, কঠিন কথা যে মানে বিদ্রোহ করা যাবে না শাসকের বিরুদ্ধে এবং সেই অবস্থায় মরা যাবে না, মিনিং মানে বিদ্রোহ করলে তওবা করবে এবং আবার কী করবে, মানে তার কাছে বায়াত নেবে বা যাই হোক, সেটা তাকে বলতেছেন ধৈর্য ধারণ করতে, আমাদেরকে বলতেছেন ধৈর্য ধারণ করতে। আমরা অনেক কিছু অপছন্দ করবো, সেটাও কিন্তু বলে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা পরেও আমরা দেখবো অন্য হাদিসে যে আমরা যে তার সময় পরে খোলাফায় রাশিদিনের পরে পরবর্তী যত সময়তে আমরা দূরে যাব সেই সময় থেকে, তত আমরা অনেক কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়বো, অনেক কিছু আমরা তাদের অপছন্দ করব শাসকদের, এবং তথাপি বলতেছেন যে আনুগত্যের কথা বলতেছেন। আচ্ছা, আমরা তো এটা পড়লাম মানে হাদিসগুলা, এখন আপনাদের এ নিয়া মানে আকিদার বইতে বা ইসের বইতে সবসময় দেখবেন এ নিয়ে এক্সপ্লেনেশন আছে, এতে নিয়ে চ্যাপ্টার আছে, এতে নিয়ে ই আছে, কারণ এটা একটা ওয়াজিব ব্যাপার বা ফরজ ব্যাপার আনুগত্য করাটা। আলোচনা জামা বিলিভ দ্যাট প্রেয়ার্স ইনক্লুডিং ফ্রাইডে ঈদ প্রেয়ার্স শুড বি অফার্ড বিহাইন্ড দ্য লিডার্স অ্যান্ড দ্যাট মুসলিম শুড এনজয় হোয়াট ইজ গুড, ফরবিড হোয়াট ইজ ইভিল, এঙ্গেজ ইন জিহাদ অ্যান্ড পারফর্ম হজ আন্ডার দ্য লিডারশিপ ওয়েদার দে আর রাইটিয়াস অর ইভিল ডুয়ার্স। তারা যদি সৎকর্মশীল হয় তাইলে, তারা যদি গুণাগার হয় ইভিল ডুয়ার্স জালিম, তাহলেও শাসকদের কথা বলতেছে, তাদের পেছনে আমরা জুমার নামাজ ঈদের নামাজ পড়ব, তারা ঈদের নামাজ জুমার নামাজের খতিব বা আমির যাই বলেন, তাদের আন্ডারে আমরা হজ করব, অর্থাৎ তারা হজের আমির, তারা যেভাবে, তারা নিজেরা হয়তো সবসময় যাবে না, তারা তো কাউকে ডেজিগনেট করে দেবে, কিন্তু এটা হচ্ছে তার প্রাপ্য। এবং জিহাদ, যদি জিহাদ হয়, জিহাদ সিচুয়েশন হয়, তাদের আনুগত্যে তাদের আন্ডারে আমরা জিহাদ করব। তার মানে দেখেন শেষ কথাটা খুব ইম্পর্টেন্ট, তারা রাইটিয়াস হোক বা ইভিল ডুয়ার্স হোক, তারা সৎকর্মশীল খুব ই হইতে পারে, ওমর বিন আব্দুল আজিজের মতো বা ওমর আদিলের মতো, আবার হাজ্জাজ বিন ইউসুফের মতো অত্যাচারী হইতে পারে। আপনারা জানেন যে হাজ্জাজ বিন ইউসুফের মতো এইরকম অত্যাচারী শাসকের বিরুদ্ধেও আবদুল্লাহ ইবনে ওমর বা আমাদের মানে সবচেয়ে ভালো মুসলিম যারা ছিলেন তারা কিন্তু তাকে
শাসক মেরে দিয়েছেন, বিকজ এই এই ক্রাইটেরিয়াতে সে ডিসকোয়ালিফাই করে না যতক্ষণ তাকে মুসলিম বলা যাবে। আর আর কি বলতেছেন তারপরে, মুসলিম শুড প্রে ফর দেম, আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, টু বি গাইডেড অ্যান্ড মেড স্টেডফাস্ট, দে শুড বি সিনসিয়ার টুয়ার্ডস দেম সো লং অ্যাজ দে অ্যাপিয়ার টু বি গুড, এবং তাদের তারা যদি তাদের কিন্তু ভালো মনে হয় তাহলে তাদের প্রতি আমাদের বিশ্বস্ত থাকা উচিত এবং তাদের জন্য দোয়া করা উচিত। ইট ইজ হারাম টু রাইজ আপ ইন আর্মস এগেনস্ট দেম ইফ দে ডু সামথিং এগেনস্ট শরিয়া দ্যাট ইজ লেস দেন কুফর, কুফরের চেয়ে কম যদি তারা অনেক কিছু করতে পারে, শরিয়ার বিরুদ্ধে অনেক জিনিস করে। ধরেন মোহাম্মদ বিন সালমান এখন সৌদি আরবে, তাকে নিয়ে কত রকম কথা শোনা যাচ্ছে, তার সময় এটা হচ্ছে ওইটা হচ্ছে, কিন্তু এটা কুফরের চেয়ে কম যদি হয় তাইলে কী হবে, তার এগেনস্টে দাঁড়ানো যাবে না, তার এগেনস্টে মানে কথা বলা যাবে না, আর এমনিতেও যেটা বিদ্রোহ করা যাবে না মোট কথা আর কি, আর এমনিতেও শাসককে ইসলাহ করা যায় যাচ্ছে, শাসককে আপনি পরামর্শ দিবেন, তাকে ই করবেন, সাবধান করবেন, তাকে ভয় দেখাবেন, আল্লাহর ভয় দেখাবেন, এই সব ঠিক আছে, কিন্তু এগুলো করতে হবে গোপনে, এগুলো ই করা যাবে না। আপনার তাকে বেইজ্জত করে প্রকাশ্যে নিউজ পেপারে লিখলেন, এখানে চিকা মারলেন, ওয়ালে পোস্টার লাগাইলেন বা এই ব্যঙ্গচিত্র আঁকলেন, এগুলো করা যাবে না। অ্যান্ড দ্য মুসলিম শুড বিয়ার উইথ পেশেন্স বিকজ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ কমান্ডেড আস টু ওবে দেম সো লং অ্যাজ দে ডু নট এনজয়ন সিন, এবং আমাদের ধৈর্য সহকারে তাদেরকে সহ্য করা উচিত, যে জন্য যে কারণে রাসূলুল্লাহ বলছেন তাদেরকে মেনে চলতে, যতক্ষণ তারা কোনো সরাসরি পাপের আদেশ দিচ্ছে না, পাপ কর্মের জন্য করতে আদেশ দিচ্ছে না, ততক্ষণ তাদেরকে মানতে হবে। সো লং অ্যাজ দে ডু নট কমিট অ্যাক্টস অফ ব্লেটেন্ট কুফর, এবং মানে একদম নির্ভেজাল কুফরের কোনো কাজ যতক্ষণ না করে ততক্ষণ তাদেরকে মেনে চলতে হবে। এবং বলতেছেন যে মুসলিম শুড রিফ্রেইন ফ্রম ফাইটিং অ্যাট টাইমস অফ ফিতনা, অ্যান্ড দে শুড ফাইট দোজ হু ওয়ান্ট টু স্প্লিট দ্য উম্মা আফটার ইট হ্যাজ বিন ইউনাইটেড, কোনো একটা ফিতনার সময় মুসলমানরা মুসলিমরা যুদ্ধ থেকে যুদ্ধ করবে না, যুদ্ধ বা মারামারি থেকে বিরত থাকবে, সরে থাকবে সেটা থেকে, এবং তারা যে কেউ যে এই উম্মাকে বিভক্ত করতে চাবে তার এগেনস্টে তারা যুদ্ধ করবে প্রয়োজনে। এটা দেখেন এই ফিতনার সময়, যেমন ধরেন যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার একটা প্লট চলতেছে, তখন অনেক সাহাবি দুইটা পক্ষ হয়ে গেল, তখন অনেক সাহাবি ঘরের দরজা বন্ধ করে রাখতেন, ঘর থেকে বের হতেন না ফিতনার ভয়ে, তারা তো জানতেন না যে আলটিমেটলি কী হতে যাচ্ছে ভাই, বাট এই যে একটা একটা কানা ঘোষা এটা সেটা চলতেছে, অনেক সাহাবি সেটা থেকে দূরে রাখতেন নিজেকে, এই 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 লাইনটা ফলো করে দূরে রাখতেন যে মুসলিম শুড রিফ্রেন ফ্রম ফাইটিং অ্যাট টাইমস অফ ফিতনা। ফিতনা কথাটার অনেক মিনিং আছে, তবে সবচেয়ে প্রাথমিক মিনিং যেটা সেটা হচ্ছে যখনই বলা হয় যে সত্য থেকে মিথ্যাকে যখন আলাদা করা যায় না, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা জানা যায় না। আচ্ছা, এরপরে আসেন আমরা একের পর এক হাদিস পড়ব। প্রথমে এখন মুসলিমে একটা হাদিস পড়তেছি, সেটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য বেস্ট অফ ইউর লিডার্স আর দোজ হোম ইউ লাভ অ্যান্ড হু লাভ ইউ, তোমাদের সবচেয়ে ভালো নেতা তারা যারা তোমাদেরকে ভালোবাসে, তোমরা যাদেরকে ভালোবাসো এবং তারাও তোমাদেরকে ভালোবাসে, হু প্রে ফর ইউ অ্যান্ড ইউ প্রে ফর দেম, যারা সেই সমস্ত লিডার যারা তোমাদের জন্য দোয়া করে আল্লাহর কাছে, তোমরা তাদের জন্য দোয়া করো। আসলে এরকম লিডার আছে, ছিল আছে, আমাদের দেশেও ছিল, আমাদের দেশেও আছে, একসময় ছিল বা এখনও আছে, হয়তো কম, যতদিন যাবে কমবে, কিন্তু আমরা তো দেখছি যে লিডারদের জন্য মানুষ দোয়া করতেছে, লিডারের জন্য মানুষ কাঁদতেছে, একদম মন থেকে কাঁদতেছে, ভেবে করে কাঁদতেছে, সেটাও আমরা দেখছি, একজন লিডার মারা গেছে তার জন্য কাঁদতেছি দেখছি। দ্য ওয়ার্স্ট অফ ইউর লিডার্স আর দোজ হোম ইউ হেট অ্যান্ড হু হেট ইউ, সবচেয়ে খারাপ তোমাদের নেতা বা নেত্রী তারা, যাদেরকে তোমরা ঘৃণা করো তারাও তোমাদের ঘৃণা করে, হোম ইউ কার্স অ্যান্ড দে কার্স ইউ, যাদেরকে তোমরা অভিশাপ দেয় এবং তারাও অভিশাপ দেয়, এটাও আমরা দেখছি, এই দেশেই দেখছি যে নেতা নেত্রীকে মানুষ অপছন্দ করে, তারাও নেতা মানুষজনকে অপছন্দ করে, তারা বলে যে মানুষ এই দেশের মানুষ বিশ্বাস করা যায় না বা এই দেশের মানুষ বিশ্বাসঘাতক বা ইত্যাদি ইত্যাদি, এবং তারা তাদেরকে কার্স করে, মানুষ তাদেরকে কার্স করে, তারাও মানুষকে কার্স করে, অভিশাপ দেয়, সেটাও দেখছেন। আমরা পাকিস্তান, আমি বিশেষ করে ধরেন পাকিস্তান আমল থেকে, পাকিস্তান যখন ভাঙে তখন আমার বয়স 15-16 এরকম, মানে ক্লাস 10-এ পড়ি, পাকিস্তান যখন মানে বাংলাদেশ যখন স্বাধীন হয় সেই সময়টা, সেইটা তো আগের তো একটা সময় ধরেন 15 বছর বয়স যথেষ্ট বুদ্ধি হয়েছে, তখন পাকিস্তানি লিডারদেরও দেখছি, দুই ক্যাটাগরি দেখছি,
পাকিস্তান লিডারদের আমার মনে আছে যে আমরা তো ছোট, বাংলাদেশের একজন গভর্নর ছিলেন আজম খান, যদিও উনি পাকিস্তানি ছিলেন, যদিও উনি নন বেঙ্গলি ছিলেন, উর্দু স্পিকিং ছিলেন, বাট এভার, কিন্তু ওনাকে এখানকার মানুষ খুবই পছন্দ করতো, বিকজ কোথাও একটা জাস্টিসের ই ছিল, কেন করতো আমার তো ডিটেলস মনে নাই, কিন্তু আমার মনে আছে যে আমাদের আশেপাশে যারা ছিলেন, মুরব্বী যারা ছিলেন, তারা তাকে খুব প্রেস করতেন। পরবর্তীতে আমরা দেখলাম আইয়ুব খান, তাকে এক ধরনের মানে মিক্সড ই ছিল, ইয়াহিয়া খান তাকে তো সবাই একদম অপছন্দ করতো, বা এরকম বলতেছে, মানে ভ্যারিয়েশন আছে। যাই হোক, এখন বলতেছেন যে, এরপরে বলতেছেন যে ইট ওয়াজ সেড, ইট ওয়াজ সেড মানে কারা বললেন, সাহাবিরা বললেন না, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হে আল্লাহ রসুল, শুড বি নট ইউজ দ্য সোর্ড এগেনস্ট দেম, আমরা কি আমাদের তরবারি ব্যবহার করব না বা বের করব না তার এগেনস্টে, তরবারি দিয়ে সেটেল করব না, মানে যখন দেখবো যে তারা মানুষকে অপছন্দ করে, মানুষ তাদের অপছন্দ করে, তারা মানুষকে অভিশাপ দেয়, মানুষ তাদেরকে অভিশাপ দেয়। কিছুটা ধরেন হাজ্জাজ বিন ইউসুফের সময়টা যেটা বলি, মদিনা শাসক ছিলেন, খুব অত্যাচারী ছিলেন, সাধারণ মানুষরা হয়তো অনেক সময় বুঝতেন না, তারা হয়তো তাকে অভিশাপ দিতেন বা তার এগেনস্টে তাকে গালিগালাজ করতেন, অথবা তিনিও হয়তো মানুষকে সেরকমই করতেন না। তখন আল্লাহ রাসূল কী বললেন সেটা ইম্পর্টেন্ট কথা, হি সেড নো সো লং অ্যাজ দে এস্টাবলিশ রেগুলার প্রেয়ার অ্যামং ইউ, না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ তারা সালাত কায়েম করে, তোমাদের মাঝে সালাত কায়েম করে। ইফ ইউ সি ইয়োর লিডার্স ডুইং সামথিং দ্যাট ইউ ডিসলাইক, দেন হেট দ্য অ্যাকশন বাট ডু নট ব্রেক ইউর রিলিজিয়ান্স, তুমি যদি দেখো যে তোমার নেতা বা তোমার আমির এমন কিছু করতেছে যেটা অপছন্দনীয়, তাহলে সেই অ্যাকশনটাকে ঘৃণা করো কিন্তু আনুগত্য প্রত্যাহার করো না, অর্থাৎ মানে তার স্টিল তার আনুগত্য আনুগত্য করো বা তাকে মেনে চলো। আপনারা আপনাদের হয়তো কখনো আমরা পড়বো এটা, যে এখন আইসিডিতে হালাকায় পড়তেছি আমরা, খারেজিদের ব্যাপারে পড়তেছি, খারেজি বলে বলে যাদেরকে আর কি, যারা ধরেন রাসুল সাহেব যাদেরকে বলছেন যে পাইলেই হত্যা করতে, অফকোর্স পার্সোনালি হত্যা না, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় ইসের মাধ্যমে হবে সেটা, বা যাদেরকে জাহান্নামে কুকুর বলছেন, সেই খারেজিদের, খারেজি কথাটাই আসে খরুজ থেকে, খরুজ মানে বের হয়ে যাওয়া, এবং খরুজ ফ্রম হোয়াট, শাসকের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া, এটাকে অত্যন্ত নেগেটিভলি দেখা হয় ইসলামে। আমরা পড়ি না, আমরা জানি না, সেই জন্য আমরা জিন্দাবাদ দেই, আমরা গাড়ি পোড়াই, আমরা রাস্তা ব্লক করি, এগুলো ইসলামের কোনো ইসের প্রতিকার না। আচ্ছা, রাসুলাম আরেকটা হাদিস পড়বো, অলমোস্ট সিমিলারই, কিন্তু দেখেন এটা আরও ইন্টারেস্টিং, যে মানে জ্ঞানের দিদি, এটা মুসলিমের হাদিস, এটাতে কি বলতেছেন, দেয়ার উইল বি অ্যাপয়েন্টেড ওভার ইউ রুলার্স, রাসুলাম বলতেছেন তোমাদের উপরে এমন শাসক প্রতিষ্ঠিত করা হবে, অর্থাৎ আল্লাহর ইচ্ছায় বা যেভাবেই হোক হবে আর কি, এটা প্যাসিভ ইসে বলতেছেন তিনি, সাম অফ হোম ইউ উইল লাইক অ্যান্ড আদার্স হোম ইউল ডিসলাইক, কাউকে তোমরা পছন্দ করবে, কাউকে তোমরা অপছন্দ করবো, দ্য ওয়ান হু ডিসলাইক্স হোয়াট দে ডু উইল বি ফ্রি অফ ব্লেম, দ্য ওয়ান হু ডিনাউন্সেস দ্যাট উইল বি সেফ, তারা যদি খারাপ কাজ করে সেটা যদি কেউ অপছন্দ করে, মনে মনে অপছন্দ করে, সে তাও ব্লেম থেকে, মানে তার তার কোনো দোষ থাকবে না, দ্য ওয়ান হু ডিনাউন্সেস দ্যাট উইল বি সেফ, আর যে সেটাকে প্রতিবাদ করবে দাঁড়ায় সে সেফ থাকবে, বাট দ্য ওয়ান হু অ্যাপ্রুভস অফ হোয়াট অফ দ্যাট অ্যান্ড ফলোজ দেম, কিন্তু একটা খারাপ কাজ যখন শাসক করবে সেটাকে যে অ্যাপ্রুভ করবে এবং সেটার যে অনুসরণ করবে, উইল বি ইন পেরিল, সে ধ্বংস হয়ে যাবে। দে সেড ও মেসেঞ্জার অফ আল্লাহ, শুড বি নট ফাইট দেম, দে বলতে সাহাবিরা, সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল, আমরা কি তার সাথে যুদ্ধ করবো না, তাকে তারকে মোকাবেলা করবো না, হি সেড নো নট সো লং অ্যাজ দে প্রে, না যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে। এই হাদিসটা দেখেন আরও ইন্টারেস্টিং এই কারণে, যে প্রথম হাদিসটাতে সিমিলার কথাতে প্রথম হাদিসটা কি বলছিলেন, যে যতক্ষণ সে তোমাদের ভিতরে সালাত কায়েম করে, এখানে কিন্তু বললেন যে যতক্ষণ সে বা তারা, লিডারদের কথা বললেন, তারা সালাত আদায় করে, অর্থাৎ নামাজ যতক্ষণ পড়ে, যদি আমরা জানি যে একটা শাসক নামাজ পড়ে, ততক্ষণ পর্যন্ত তাদের এগেনস্টে সশস্ত্র বিদ্রোহ করা বা দাঁড়ানো জায়েজ নাই। আর যদি কখনো কোনো শাসককে রিমুভ করার প্রয়োজন হয়, সেটা হইতে পারে, হবে না যে আমি তা বলতেছিলাম, তাহলে সেটা ডেফিনিট প্রসিজিওর আছে ইসলাম, সেটাও আমরা জানি না,
সেটাও আমরা জানি না। আপনি জানেন যে সৌদি আরবের, আমরা বলছি বোধহয় আগে, যে সৌদি আরবের এই এই যে সালমান বিন আব্দুল আজিজ, ইনি কে? ইনি তো আসলে আব্দুল আজিজের ছেলে, আব্দুল আজিজ বিন সৌদ যে তার ছেলে। তো আব্দুল আজিজ ছিলেন এই এই রাজত্বের প্রতিষ্ঠাতা বলতে পারেন, এখনকার যে চেইনটা চলতে সেটার প্রতিষ্ঠাতা। তার মারা যাওয়ার পরে তার প্রথম ছেলে সৌদ বিন আব্দুল আজিজ কিন্তু সৌদি আরবের রাজা হন, বাদশাহ হন। তাদের মজলিসের শুরু আছে, এখনও আছে, তখনও ছিল। তারা সবাই মিলে ডিসাইড করেন কে যোগ্য বা কেই হবেন, সেইভাবে তাকে তিনি হন বা উনি বড় ছেলে হিসাবে হন, যাই হোক যেভাবে আসে। কিন্তু একটা সময় পরে দেখা গেলো যে উনি রাষ্ট্রকর্মে দক্ষ না, বরং ঘুমায় থাকেন, মদ খান বা ইত্যাদি এই রকমের জিনিসপত্র বের হইল। এবং তারপরে কিন্তু সেই সুরাই তাকে আলেমদের সমন্বয়ে গঠিত, আমরা আলেমরাও আছেন এবং অন্যান্যরাও আছেন ইম্পর্টেন্ট যারা, এটা ইমাম নাওয়াই বলছেন, এদের কথা বলছেন, এ পিপল হুড টাই অ্যান্ড আনটাই, যারা বাঁধে এবং খোলে, যারা বাঁধে এবং খোলে বলছেন। বাধা মানে হচ্ছে আপনি জানেন যে কোনো কিছু টাই অ্যান্ড আনটাই, মানে অর্থাৎ যাদের বাধা খোলার রাইটটা আছে। সেটার এক্সপ্লেনেশনে আসছে যে মুজতাহিদ আলেম যারা ইশতিহাদ করতে পারেন, যেসব আলেম তারা, এবং গোত্রপতিরা। গোত্রপতি বলতে ধরেন সৌদি আরবে যেমন কিছু কিছু ডাইনেস্টি আছে, গোত্র আছে তাদের, সেসব গোত্রের যারা আমির তারা ইম্পর্টেন্ট, তাদের সেটা ইম্পর্টেন্ট, তাদেরকে তাদের জনগণ ফলো করে। যেমন কাহদানি আছে, রামদি আছে, বা এই ধরনের আপনি আপনি সৌদি আরবে গেলে বুঝবেন যে বেশ কিছু ইয়ে আছে তাদের, বেশ কিছু নামে বুঝবেন যে এরা এই বংশের, এরা ওই বংশের, তামিমি আছে বা এই ধরনের আরও নাম আছে বংশের। তো তাদের গোত্রপতি যারা তারা ইম্পর্টেন্ট, তাদের কথাটা মানুষ কেয়ার করে বা মানুষ মান্য করে, তাদের আন্ডারে তাদের গোত্রে যারা। সুতরাং গোত্রপতিরা এবং মুজতাহিদ আলেমরা তারা হচ্ছে পিপুল হু টাই অ্যান্ড আনটাই। তো এদেরই সমন্বয়ে আসলে মজলিসের সুরা গঠিত হয়। সেই মজলিসের সুরা ডিসাইড করে যদি কোনো একটা ক্রাইসিস দেখা যায় বা এই বা এমনই অদক্ষ কোনো এই যাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে ডিপোজ করা যায়, তখন তারা তাকে ডিপোজ করছিল, ওই যে সৌদ বিন আব্দুল আজিজকে। এবং তারপরে তার পরবর্তী ই ছিলেন ফয়সল বিন আব্দুল আজিজ, তাকে তারা রুলার হিসাবে নিয়োগ দেন বা রুলার হিসাবে তার বায়াত নেন আর কি। তো এটা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে মানে কত ই দেখেন যে ডিপোজ যে করা যাবে না তা না, কিন্তু যতক্ষণ নামাজ পড়তেছে বা সালাত আদায় করতেছে ততক্ষণ পর্যন্ত কারো এগেনস্টে অস্ত্র ধারণ করা যাবে না, বিদ্রোহ করা যাবে না, এটা হচ্ছে জেনারেল রুল। তাহলে আমাদের দেশে দেখেন আমরা আমাদের যেসব জিন্দাবাদ, আমাদের যেসব সংগ্রাম আন্দোলন, এটা দেখবেন অনেক কিছুই জাস্টিফাইড না, এবং অনেক কিছুই জাস্টিফাইড তো নয়ই, বরং বড় ধরনের আপনার গুনার কাজ। পাবলিক লাইফ ডিস্ট্রাকশন, ট্রেন বন্ধ, কারো ফ্লাইট আছে, কারো হসপিটাল যাওয়া আছে, সে বাসের জন্য যেতে পারতেছে না বা গাড়ির জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না, বা জ্বালাও পোড়াও চলতেছে, মানুষের সম্পদ নষ্ট হচ্ছে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে। এই জাতের যত কাজ যে গভর্নমেন্টেরই সময় হোক, সেটা আমি বলতেছিলাম, এ আর বি এর, এ করলে ভালো বি করলে খারাপ, সেটা আমি বলতেছিলাম। দুনিয়ায় যেখানে এই ধরনের যত কাজ হয় অলমোস্ট সবই দেখবেন যে এন্টি ইসলামিক বা আল্লাহ বিরুদ্ধ কাজ। আর এই জন্যে আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বারাকা আসে না, কোনো বরকত আসে না আল্লাহর কাছে, কারণ আমরা আল্লাহর বিধানগুলোকে মেনে চলি না। আজকের জন্য এখানে শেষ করে দিই আমরা। সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যা ভালো শুনলাম তার সেটা আমাদের জীবনে যেন ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা যেন শিক্ষা নেই এখান থেকে। প্রচলিত রাজনীতিতে আমরা যেন বুঝি, আমরা যে চিন্তা করি যে প্রচলিত রাজনীতি আসলে কোনো মুসলমানের জন্য জায়েজ না বা এইভাবে করা উচিত না, যেভাবে আমাদের দেশে বা অন্যান্য মুসলিম দেশেও যেভাবে রাজনীতি করা হয়, এবং এটা যখন আমরা, এটা যদি আমরা জানতাম, এটা যদি আমরা শিখতাম বা এটা যদি শিখে বড় হইতাম, তাহলে আমরা কিন্তু ইসলামী রাজনীতি নিয়ে অনেক প্রশ্ন করতাম না। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা না শিখে আমরা এই খোমেনিকে আমাদের আদর্শ বানিয়েছি, খোমেনির বিপ্লবের অনুসরণ করে বাংলাদেশে বা অন্যান্য মুসলিম দেশে অনেকে মানে বিপ্লব সাধন করতে চান ইসলামী দেশগুলোতে। বিপ্লবের কোনো অস্তিত্ব ইসলামী লিটারেচারে নাই, আপনারা পড়াশোনা করলে জানবেন আর কি, যেটাকে আমরা বিপ্লব বলতে বোঝাই এটার কোনো অস্তিত্ব ইসলামী লিটারেচারে নাই। ইট ইস ভেরি আনফর্চুনেট যে আপনার আমার দেশে অনেক ইসলামী দল আছে যারা মনে করে যে এটাই দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, বিপ্লব সাধন করা, এবং কুদেতা যেটাকে আমরা বলি, কু যেটাকে বলি,
যেটাকে অভ্যুত্থান বলি, অভ্যুত্থানের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা, নজবিল্লাহ, এটার কোনো অস্তিত্ব ইসলামে নাই, ইসলামের লিটারেচারে নাই। আপনারা রাসুল সাল্লামের লাইফ দেখেই বুঝবেন যে রাসুল সাল্লাম 12-13 বছর মদিনায়, সরি মক্কায় তার প্রাথমিক জীবনে একটি হাদিস পাবেন না আপনি, একটি একটা হাদিস বের করতে পারবেন না যেখানে বলছেন যে চলো আমরা মক্কা শাসকদেরকে বা মক্কায় যারা এসে আছে, তখন তো মক্কায় ছিলেন, তাদেরকে ডিপোজ করে ক্ষমতা দখল করে দখল করে এখানে ইসলাম প্রতিষ্ঠা করি। একটা হাদিস পাবেন না আপনি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। বরং চোলটাটা, তারা যখন তাকে বলছে যে তোমায় তুমি রাজা হইতে চাও, আমি আমরা তোমাকে আমাদের ই বানাই দিব, লিডার বানাই দিব, কী চাও তুমি বলো, খালি তুমি এই এই সব করে না যা করতেছো। উনি বলছেন যে আমার ডান হাতে সূর্য আর বাঁ হাতে চাঁদ এনে দিল, চন্দ্র এনে দিল, আমি যা বলি তার থেকে আমি সরে যাব না, বা আমার আর কিছুই চাই না, মানে এটার থেকে আমি সরবো না যে দাওয়াত উনি দিচ্ছিলেন বা এই করতেছিলেন। সামারিটা বললাম আমি, তো আমরা এটা মনে রাখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।